কার্যকর কাণ্ডের বিচার সহ দশদফা দাবিতে ধর্মতলায় অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়রদের সেই দাবিকে সমর্থন করেছেন সিনিয়ররাও। ইতিমধ্যে অনশনের জেরে অসুস্থ হয়ে পড়েছেন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। এবার জুনিয়র ডাক্তারদের দাবিকে সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করা চিঠি দিল 69টি চিকিৎসকদের যৌথ সংগঠন ফেমা। মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসার আর্জি জানিয়ে চিঠিতে সংগঠনটি লিখেছে, জুনিয়র ডাক্তারদের দাবি দেওয়া নিয়ে সমাধান সূত্র বের করা হোক, দাবি না মানা হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে, কোন শক্তি এই আন্দোলনকে থামাতে পারবে না, কেন্দ্রীয় বাহিনী নামিয়েও দমানো যাবে না, কড়া পদক্ষেপের জন্য দায়ী সরকার, ওপেন ফোরামে আলোচনায় বসতে চাই, আলোচনার সময় লাইভ স্ট্রিমিং এর দাবি জানাচ্ছি। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে ইতিমধ্যে কর্মবিরতির পথে হেঁটেছে অ্যাপেলো এবং আর এন ট্যাগুরের মতো বেসরকারি হাসপাতাল। এবার এই পথে হাঁটল ফর্টিসও। একমাত্র জরুরি বিভাগে পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। আমরা সার্ভিস ডক্টর্স ফোরাম, মেডিকেল সার্ভিস সেন্টার এবং নার্সেস ইউনিটির পক্ষ থেকে যৌথ উদ্যোগে অত্যন্ত উদ্বেগের সাথে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি পাঠিয়েছি এবং আমরা দাবি জানিয়েছি যে অনতি বিলম্বে আজকে তিনি এই বিষয়ে হস্তক্ষেপ করুন, কারণ এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য আমরা মনে করি যে রাজ্য সরকারই একমাত্র দায়ী। অতএব তারা মাননীয় মুখ্যমন্ত্রী ইমিডিয়েট আন্দোলনকারীদের সাথে বসুক এবং তাদের সমস্ত দাবি সনদ যেটা রয়েছে সেগুলো পূরণ করুক, পূরণ করে এই যে জটিল অবস্থা, সংকটজনক অবস্থা, সেটা কাটিয়ে তুলতে সাহায্য করুন, এই আবেদন আমরা রাখছি। আন্দোলনকে সমর্থন জানিয়ে সরকারি হাসপাতালে সিনিয়র চিকিৎসকরা কর্মস্থফার পথে হেঁটেছেন। এবার কর্মবিরতির ডাক দিল কলকাতার বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল। এর ফলে রাজ্য জুড়ে চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে ওয়াকি বহাল মহল। নিউজ টাইম।